কর্মবিরতি উঠছে, শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবায় যোগ দেবেন শনিবার থেকে। 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহার হচ্ছে, এমনটাই ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আরো একবার সরাসরি নজর রাখবো তাদের বক্তব্যের দিকে। তার কিছু উত্তর আমরা পেয়েছি এবং অনেক কোশ্চেন এখনো আমাদের উত্তর পাওয়া বাকি আছে, সেই উত্তরগুলো আমরা চাইতে থাকব। তাই আমাদের অবস্থান কোনোভাবে এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে, এই কথাটা আমরা মনে করে দিয়ে আমাদের এই অবস্থান থেকে নতুন মোড় নিতে চাই। হাওয়ার দিক আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের পানের দিকটা পরিবর্তন করে কিভাবে গন্তব্যস্থলে যেতে হয়। ঘুমিয়ে পড়িনি, ঘুমন্ত মানুষ যেমন ঘুম থেকে কাউকে তুলে দিতে পারে না, সেইভাবে আমরা বলেছি আমরা জাগ্রত মানুষ, সমস্ত জাগ্রত মানুষকে তুলে দিয়ে যাব। সবাই জেগে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজের পথ নিজে খুঁজে নিন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শুধু কণ্ঠস্বর লাগে আর মনে একটা সুন্দর সাহস লাগে, ওই সাহসটা সঙ্গে নিন, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের পিছনে আমরা আমাদের ক্ষমতা নিয়ে দাঁড়াবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।